তো বেসিক্যালি হ্যাঁ, আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান হয়েছে। আমাদের রিসর্ট চলে এসেছি আমরা, এই দেখো আমাদের রিসর্ট। তোমাদের পুরোনো রিসর্ট, আর আমাদের খুব ভালো লাগে এখানে আসতে। পাগলা কোথায় এক্স্যাক্টলি যাচ্ছি সেটা অনেকে হয়তো গেস করে ফেলেছে, অনেকে গেস করনি। হাপুস করবে কোথায়? হাপুস করবে? আচ্ছা, what you are doing? লুচি and all? হ্যাঁ, লুচি and all. ওকে, কি মুখটা তো কষ্ট কেন, তো দুঃখ কেন? গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ওয়াক করতে বেরিয়েছি, আর আছে গার্ডেনে আর ওয়াক করলাম না, স্যাটারডে আছে, ভাবলাম একটু হাতে সময়ও আছে, যখন একটু পিছন দিকে লম্বা রাস্তায় ওয়াক করে আসি। তো আমরা বেরিয়ে এখন চলে এসেছি রিলায়েবল লেআউটে। তো ভাবলাম একটা পুরো রিলায়েবল লেআউটের একটা পুরো রাউন্ড মারলে বেশ অনেকটা, তো এখানে ওয়াক করে তারপরে তাড়াতাড়ি বাড়ি যাব। বাড়ি গিয়ে অলমোস্ট আমরা তো ফ্রেশ ফ্রেশ হয়েই বেরিয়েছি, কিন্তু বাড়ি গিয়ে স্নান টান করে ইমিডিয়েট বেরিয়ে পড়বো। কোথায় যাবো আজকে? আমাদের হচ্ছে ভ্যাকেশন ডে তো। তবে বলো না, গিয়ে দেখাবো রিসর্ট। না না, সে তো বুঝতেই পেরে গেছো, আমরা আগের দিন ব্লগে এমনিও বলেছি। তবে যেটা আমি বলতে চাইছিলাম, যে তোমরা হয়তো অনেক জায়গায় অনেক ব্লগে এর আগে শুনছো যে আমরা এখানে থাকবো না, আমরা ইয়ে করবো না, মানে আমরা কিছুদিন বাদে আসবো কি। তো বেসিক্যালি হ্যাঁ, আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান হয়েছে। এতদিন ধরে যে বলছি আমাদের ব্লগসগুলো ইন্টারেস্টিং হতে চলেছে, আমাদের একটা ছোট করে প্ল্যান করেছি যে আমরা একটু বাইরে যাব, একটু বেসিক্যালি কোথাও একটা যাচ্ছি বেড়াতে। কোথায় এক্স্যাক্টলি যাচ্ছি সেটা অনেকে হয়তো গেস করে ফেলেছে, অনেকে গেস করনি। যারা করো নেই তাদের জন্য এটা একটু সারপ্রাইজ থাকে, আরও এক দুটো দিনের ব্যাপার। আর যারা গেস করে নিয়েছো তারা এখন এখন কাউকে কিছু বলো না, প্লিজ কিপ ইট টু ইয়ারসেলস, বিকজ সত্যি কথা বলতে তোমরা যারা যারা জেনে গেছো এখানে তাদের জন্য বলছি। গাড়িটা পার প্রচণ্ড আওয়াজ হয়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তোমরা যারা জেনে গেছো এখানে তাদের জন্য বলছি যে আমরা যেখানে যাচ্ছি সেটা অনেকেই জানে না, আর অ্যান্ড উই ওয়ান্ট ইট টু বি আ সারপ্রাইজ ফর দেম। সো উই ওয়ান্ট টু কিপ ইট দ্যাট ওয়ে, আমরা ওইভাবে একটু রাখতে চাইছি এক দুটো দিন। তারপরে আর এক দুটো দিন, ট্রাস্ট মি, মানে উই প্রমিস ইউ, আর এক দুটো দিন বাদে আমরা নিজেরাই তোমাদের সব জানিয়ে দেবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। কিন্তু রিনি হঠাৎ করে কোথায় চলে গেলো, পিছনে পিছনে হাঁটছিল। কোথায় কী দাঁড়িয়েছিলে? কীটা কী আছে? গাছটা ঘুমিয়ে পড়েছিল। কোন গাছ? কৃষ্ণচূড়া গাছ। এটা কবে থেকে আমরা দেখি না, আসা যাওয়া আমি বলেছিলাম ভিডিও করব। তবে হ্যাঁ, এই যে এই ভেতরে না অনেক সুন্দর সুন্দর গাছ আছে, অ্যাকচুয়ালি সুন্দর সুন্দর গাছ কি, এগুলো সব ওয়াইল্ড ফ্লাওয়ার্স। তবে ভীষণ সুন্দর, এই যে এখানে এই কৃষ্ণচূড়ার কথা বলছিল, এটা কিছুদিন আগে তো পাতাও ছিল না, একদম পুরোটা লাল দেখা যেত, দারুণ লাগে। আর এখানে ইয়েটা বোগানভিলিয়া গাছটা, আর প্রচুর সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে, ভীষণ সুন্দর সুন্দর, মানে এরকম ভাবে ভিডিওতে দেখানোটা অ্যালাউড না। এই লেআউটটা খুব শান্ত থাকে ভেতর দিয়ে, মাঝে মধ্যে অনেকদিন ইচ্ছে ছিল এখানে এসে আমরা একটু হাঁটাহাঁটি করব। আমাদের ইচ্ছা ছিল এখানে যদি একটা বাড়ি পেয়ে যায়, কিন্তু এই যে দেখো এই বাড়িটা, বাড়িটার গায়ে লেগে একদম কি সুন্দর একটা বোগানভিলিয়া গাছ উঠেছে, আর একদম পুরোটা এই একটা সাইড জুড়ে কভার করে দিয়েছে, সেগুলো দেখতেই খুব ভালো লাগে। আমরা তো এমনি স্কুটিতে আসা যাওয়া করতে করতে দেখি, তো আজকে ভাবলাম হাঁটতে হাঁটতে একটু এগুলোই দেখা দৃশ্যগুলো। এই গাছটা এখন হ্যাঁ, এটাও যে ওই ব্যাঙ্গালোরের পিঙ্ক কালার ফুলগুলো। আমরা এদিকে কেন যাচ্ছি, ওইদিকে যাবো তো। ও হ, এইভাবে ভিডিও করে করে যদি হাঁটা হয় না, এটা হাঁটার কোনো কাজ হবে আর নাই আমাদের যেই প্ল্যানটা আছে যে তাড়াতাড়ি করে হেঁটে আমরা বাড়ি যাব, তাহলে আর দুটোই হয়ে গেছে। হ্যাঁ, তো প্লিজ, তো তোমাদের ও বলছি আমরা এখন তাড়াতাড়ি করে একটু ওয়াকটা এক রাউন্ড মেরে আসি, তারপরে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সাথে একটু কথা হবে।
গাইছো যখন একটু জোরেই গাও। নিজের জন্য গাইছি। আরে তো নিজের জন্য গাইছো কেন, নিজের জন্য গাইছো কেন, তুমি গাইছো যখন সবার জন্যই গাও। এটা হচ্ছে ওই চমকিলার একটা গান, খুব সুন্দর গানটা, শুনছি খালি তোমরা হয়তো শুনে থাকবে। এই রিলায়েবল লেআউটের বিষয়ে একটা ইনফরমেশন দিই, তো বেসিক্যালি রিলায়েবল লেআউট এটা হচ্ছে রিলায়েবল লেক ভিউ, লেক ভিউ কিছু একটা এরকম নাম। তো যাই হোক, রিলায়েবল লেআউটটা যেটা রয়েছে এটা আমাদের পুরনো বাড়ি আর নতুন বাড়ির মাঝে, হ্যাঁ বেশ বড়ো সড়ো লেআউটটা। এবার ব্যাপারটা হচ্ছে লকডাউনের সময় নাকি এই লেআউটের মধ্যে 20 লাখের মধ্যে প্লটস পাওয়া যাচ্ছিলো, তখন যদি একটু খোঁজ পেতাম মানে দ্যাট উড হ্যাভ বিন ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্টস। 20 লাখসে ভিলা প্লটস, বাড়িগুলো দেখতেই পাচ্ছ কী সুন্দর সুন্দর, সবাই এক একটা করে বাড়ি করছে, এত ভালো লাগে লেআউটের ভিতর দিয়ে যখন যাওয়া আসা করি। মানে আমরা অ্যাকচুয়ালিতে ওইটাই করি যে পুরোনো বাড়ি থেকে বেরিয়ে লেআউটের ভিতর দিয়ে গিয়ে ওই সাইডের কাসাবানাহালি রোডে উঠে গেলেই আমাদের পুরোনো বাড়ির দিকে চলে যাওয়া যায়। তো যখনই যাওয়া আসা করি আর প্রায় মানে ওইদিকে এই দুটো বাড়ির মাঝখান দিয়ে যাওয়া আসা মানে কাসাবানাহালি যদি যেতে হয় এই ভিতর দিয়ে যাই, আর তখন খালি বাড়িগুলো দেখি আর তখন মনে হয় যদি জানতাম। তখন এটা আমরা জানতে পেরেছিলাম 2022 যখন এখানে আসলাম, আসার পর তখন শম্ভুই একদিন বলছিল যে এই রিলায়েবল লেআউটে এরকম, আর তখন আমাদের আমরা হচ্ছে রিলায়েবল লেআউট কোনটা প্রথম, তখন তো এই এরিয়াটা নতুন আমাদের জন্যে, চিনতাম না। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে লেআউটের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে যদি থাকতে হয় এখানে গাড়ি বা একটা মানে একটা টু হুইলার বা ফোর হুইলার ইজ এ মাস্ট, কারণ এই লেআউটের ভিতরে একটা দোকানপাট কিছু নেই, শুধু বাড়ি। আর দোকানপাট তোমাদের বাজারহাট কিছু যাই করতে হবে না, কেন সেই কাসাবানাহালি রোড যেতে হবে আর নাহলে এই সাইডে হার্লো রোড যেতে হবে, মানে কিছুই নেই, সত্যি কিছু নেই। এই যে তোমার ইয়েলো কালার ফ্লাওয়ার্স, রিনি এই ফুলগুলো দেখে দেখে খালি বলে কী সুন্দর কী সুন্দর, সত্যি সুন্দর লাগছে রংটা, কী ফুলের নামটা জানি না এটা, তোমরা যদি কেউ জানো জানিও। আর এখানে নয়নতারা প্রচুর আছে আলাদা আলাদা ভ্যারাইটির, এটা তো পাতি ভ্যারাইটি যেটা সবসময় দেখি। এগিয়ে একটা বাড়িতে খুব সুন্দর নয়নতারার কতগুলো কালার্স রয়েছে, দেখি যদি দেখাতে পারি। এখানে দেখো রাস্তার ধারে একটা বেলি ফুলের গাছ রয়েছে, কুড়িয়ে কুড়ি কুড়িয়ে কুড়ি নিচে এখানে ফুল ফুটেছে, কিন্তু কত কুড়ি এই গাছটার মধ্যে, সেটার ডাল টুল কেটে নিয়ে যেতে গিয়ে ইচ্ছা করছে আমার, আছে কিন্তু পাটিপুটি হয়ে আছে। আর এই যে এই বাড়িটার কথাই বলছিলাম, এই বাড়িটার এখানে খুব সুন্দর সুন্দর নয়নতারার রং আছে, কতগুলো দেখাই তোমাদের। এই যে দেখো এই রংটা কী সুন্দর, এটা কালারটা কী আর বলি, আমরা দেখি আর এখানে মানে দেখে এত লোভ হয় এখান থেকে যাওয়া আসা করার সময়। আর এখানে এইটা পাতিটা কোনটা নয়নতারা, এটাও তো বেলি ফুল না, এটা বেলি না, এটা নয়নতারা না, হ্যাঁ এটা এটা বেলি, এটা বেলিরই একটা ভ্যারাইটি, পাতি ভ্যারাইটি একদম। এই যে বাপ রে বেলি গাছটা একদম এই উপর অব্দি, কী সুন্দর লাগছে সত্যি। আর এখানে যে শিউলি ফুলের গাছও লাগিয়েছে সামনে, খুব সুন্দর, বাঙালি হতে পারে, হৃদয়ের আওয়াজ লেখা, হৃদয় আওয়াজ, এখন এটা হিন্দিতে বললে হৃদয় আওয়াজ হবে, বাংলাতে বললে হৃদয় আবাস হবে, যেটাই হবে। তবে এখানে খুব সুন্দর বললাম গাছ আছে, এস আজকে হাঁটতে হাঁটতে আরও বেশি মনে হচ্ছে ভেঙে ভেঙে নিয়ে যাই, কী সুন্দর এই গাছগুলো, ফুলগুলো দেখতে কী ভালো লাগছে, চোখের সামনে হাতের সামনে এত ফুল থাকতে একটাও ফুল তুলে আনবো না, এটা কী হয়, পুজো তো দিয়ে বেরোতেই হবে, তো ভাবলাম কয়েকটা ফুল তুলে নিয়ে আসি, কাল পুজোর কাজে ব্যবহার হয়ে যাবে। আমি তো ভুলেই যাই চেঞ্জ করতে হবে করে, মাসের পর মাস খালি পেরিয়েই যাচ্ছে। From one of my favorite pictures. Yes. My. Yes, ki. Yours too. কবে হলো এটা? ওটা আমার খুব পছন্দের। আমরা যে প্যারিস গেছিলাম ঘুরতে তখন তো বলে নিজেই লজ্জা লাগে আমার। চলো আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, অনেক তাড়াতাড়ি বেরোবো বেরোবো করেও না ঠিক হয় না, বাড়ি থেকে বেরোনো মানে অনেক কিছু সামনে নিয়ে বেরোতে হয়, ঠিক হয়ে ওঠে না এটা ওটা সেটা। এনিওয়েজ রিমোর হাতে আছে মাছ, তাতা মাছের অর্ডার দিয়েছিল আমাদের মাই চিকেনের মোড় থেকে, তো মাছ নিয়ে যাওয়া হচ্ছে। আর আমার কাছে আছে কিছু ঘরের কাপড় যেটা সারাদিনে আমরা থাকবো যেহেতু, তো এই কারণেই বলা আর কি রিসোর্ট, রিসোর্টের মতো করেই যাওয়া জিনিসপত্র প্যাক করে। তো আমাদের ক্যাবও চলে এসছে, তাড়াতাড়ি করে উঠে বা রওনা দেবো। পৌঁছে গেলাম আমরা
এই যে পিছনে আসছেন স্যার, কিছু নেব নেবে এখন সকাল বেলা, পরে কিছু নিতে হলে এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আমরা রিয়াদের বাড়িতে এসেছি আজকে স্যাটারডেটা পুরো কাটানোর জন্য। অ্যাকচুয়ালি না, এই প্ল্যানটা অনেক আগে, আমার মনে হয় এক মাস আগের প্ল্যান, যখন আমরা বাড়িতে শিফট করলাম পয়লা বৈশাখের থেকে। তো তখন শিফটিং এর আগে একবার প্ল্যান হলো যে ঠিক আছে সারাদিন যাবো, গে থেকে আসবো। তাও আমি শিফটিংয়ে ব্যস্ত হয়ে গেলাম। শিফটিং এর পরে একবার প্ল্যান হলো যে ঠিক আছে একদিন যাবো কিন্তু সকাল সকাল চলে আসবো, সারাদিন আড্ডা মারবো, রেস্ট করবো, আর একদম ভ্যাকেশন মোডে চলে আসবো, এই প্ল্যান করা ছিল। কিন্তু সেদিনকে রিয়ার স্কুল ছিল, আর হলো না। তারপরে ফাইনালি আজকে, এবার আজকে তাড়াহুড়ো করে কেন সেটাও জানতে পারবে তোমরা, কিন্তু যাই হোক আজকে আসলাম। এখন উপরে যাই, দেখি সবাই কি করছে, তোমাদের সাথে দেখাবো। আরে এটা মনে হয় পাওয়ার ব্যাকআপে চলছে। হোয়াট ইউ আর ডুইং? লুচি এন্ড অল। হ্যাঁ, লুচি এন অল, ওকে। কি মুখটা তো কষ্ট কেন, তো দুঃখ কেন, কোন হ্যাঁ এত দুঃখ কিছু সে তো কিছু হাসি হাসি করে দেখ আমার দিকে। ও ঘাটটা ঝুল লাগে যায় হাসতে হাসতে, ঘাটটা ঝুল লাগে সে তো হাসতে হাসতে। লুচি কে সাথ কিয়া হে বোনো, চিকেন হ্যায় কিয়া, ঠাকুরের উৎসব, আলু মাখা, আলু চাটনি, সুজি, সুজি লুচি, সুজি খাবো না আমি, আলু চাটনি খাবি না, আলু চাটনি খাবো, সুজি নেই খায়গা। ঠাকুরের উৎসব ভাইয়া, এই আমরা কোনো ঠাকুরের উৎসব মানাতে আসি না, রিসর্টে আসি, রিসর্ট মে আয়া হ্যায় হামলোগ। লুচি লুচি চাহিয়ে উসকে সাথ থোড়া সা চিকেন কা ঝোল চাহিয়ে, মটন চাইতে আসি না, চিকেন কা ঝোল চাহিয়ে। হ্যাঁ ভিউ আইয়ে কি আসে, ভিউ কিসের ভিউ, রিসর্ট ঢুকতে ঢুকতে বলে বলে আসছি তো রিসর্টে যাচ্ছি, এটা একদম ঠাকুরের প্রসাদ, আজকে প্রসাদ, হ্যাঁ সুজি আছে, এই যে এখানে শুয়েছে সুজি, লুচি, আলু চাটনি, কি গো কি গোছো, হাউ মাচ ফর ফিশ, হাউ মাচ ফর ফিশ। আচ্ছা দিমো তো তোমার, এটা 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 কিছে কিছে, এগুলি স্ট্রেস পয়েন্ট, স্ট্রেস পয়েন্টস, আমকো সুজি মত দে না, অল্প খা, হ্যাঁ অল্প খাবি, অল্প দিচ্ছি, খেয়ে উঠেই দাপা দাপি স্টার্ট, হ্যাঁ চলো খেয়ে উঠেই দাপা দাপি স্টার্ট, বাস শেষ, টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, ভালো করে ডান্স করো, তুমি একটাকে কত ভালো করে ডান্স করছো, কালি বাড়ে যাচ্ছে। তোমাকে কি সুন্দর লাগছে, কি পড়েছো তুমি, এটা কি পড়েছো বলো, এটা ওর, এটা এই যে, এই যে মজা,
ঝাপুস করবে, কোথায় ঝাপুস করবে? আসো 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 ওঠো 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 ওটাতে যাও, আস্তে 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 করেছো ঝাপুস? আন্না আন্না বাস হয়ে গেছে হয়ে গেছে। অনেকদিন বাদে আজকে সুইমিং পুলে নামলাম, ফোনটা নিয়ে নামছি, কি সাহসে যে নামছি। বড় ফুলের মধ্যে আমি আর মিহির, আর ছোট ফুলের মধ্যে রিদ, আর রিদ এদিক থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে করে যাচ্ছে। এই যে মামাম, ফোনটা যে কি সাহসে নিয়ে নেমেছে আমি, ফোনটা যদি হাত থেকে পড়ছে। আসো আসো এদিকে আসো, কাম কাম ওখানে যাবে, যাও না না, তুমি করবে না, তোমার করতে হবে না। একদম ধরে বেঁধে নিয়ে যাচ্ছি, নাহলে জলের মধ্যে উঠছেই না। দেখো তো একটা মাকিটাকে, কে চিনো নাকি তুমি? কে মাঙ্কিতা? তুমি নাতি? হ্যাঁ, কে বলেছিল তোমার? হ্যাঁ, তুমি আমাকে সঙ্গে দিয়েছিলে? কখন কখন? ছোটবেলা তুমি আমাকে সঙ্গে দিয়েছিলে, এই জন্য আমার মনে এখন চিন্তা হবে না। কি লাগবে কি লাগবে আগে বলো, কি লাগবে ভালো করে বলো, ভালো করে বলো। দেখছো প্যাকেট থেকে চিলাও লাগতো তাড়াতাড়ি, কত লাগবে কত লাগবে? দেখো দেখো ভালো করে বলো, ভালো করে বলো, ভালো করে বলো, ভালো করো, চোখের জল মুছো, ভালো করে বলো, ভালো ভালো করে বলো। আমি কে? ভালো করে বলো, বলো মাম্মা। হ্যাঁ লাঞ্চার হয়ে গেছে, এখানে ডাল বেগুন ভাজা, এটা মনে হয় লাউ দিয়ে, লাউ দিয়ে মাছের মাথা। তুমি তো লাঞ্চ করে নিয়েছো বাবা, আর এই তো হচ্ছে আসল শো স্টপার আজকের, কালারটা জাস্ট দেখো ফাটাফাটি, এটাও একদম ফাটাফাটি দেখছো। দারুন মেনু, দারুন মেনু, রিসর্টে খাওয়া দাওয়াটা খুব ভালো, রিভিউটা দিতে হবে, তারপরে আমরা অ্যাড দিয়ে দেব হাউস গেস্ট। রয় চৌধুরী ফ্যামিলি ইজ ওয়েলকাম অল দি হাউস গেস্ট। এখানে এসে তোমাদের সাথে আর গল্পই হয়নি, সত্যি কেমন আড্ডা মারতে মারতে সময়টা কেটে যাচ্ছে। লাঞ্চ তো ভীষণ ভালো হলো, সত্যি রিসর্টের মতোই খাওয়া দাওয়া, মাটনটা জাস্ট ওয়াও ছিল। আর কি আওয়াজটা পাচ্ছ পেছন থেকে দেখো, পুরো বৃষ্টি দেখা যাচ্ছে কি ব্যাক ক্যামেরায় দেখে, ও কি আওয়াজ বৃষ্টিতে, প্রচণ্ড জোরে বৃষ্টি।
আমি কি বৃষ্টি এনজয় করছিলাম, পিছন থেকে একজন না ঘুমিয়ে টুকটুক করে চলে আসলো। কেমন বৃষ্টি পড়ছে, সুন্দর পাও। কুচকু সারা দুপুর ধরে যা উৎপাত করলো এখানেই ঘুমাবে, মিম্মির সাথে ঘুমাবে, মিম্মির সাথে ঘুমাবে, আর এখানে এসে শুয়েছে। তারপরে হয়ে গেছে কিন্তু, হ্যাঁ রিসর্টের কিন্তু ক্লোজিং টাইম হয়ে গেছে, এবার বেরোনো উচিত। সকালে বেরোবে কি? এই বৃষ্টি পড়ছে, কিভাবে যাবে? যাওয়ার ইয়ে আছে, চলো টাটা বাই বাই। হ্যাঁ বৃষ্টি পড়ছে, বাহ বেশ সুন্দর। এখন বিকেলের সন্ধ্যের আসর জমেছে মুনি মাখা দিয়ে, হ্যাঁ রাতে ওই আটটার সময় আটটার আসর জমেছে। থামে নাকি তুমি? তুমি থামে নাকি? হ্যাঁ তুমি থাবে নাকি? থাবে বাইরে বৃষ্টি আর সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আমরা, না এটাই মজা। টেস্টি আইসক্রিমটা, ম্যাঙ্গোটা খুব ভালো, ম্যাঙ্গোটা দারুণ খেতে। না একদম গলে গেছে, নরম একদম। আর এটা হচ্ছে আরুণ আইসক্রিম আমরা খাচ্ছি। দেখো দেখো এদিকে ধরো ধরো, তারপরে দেখো বি, দেখো বি, বি তারপরে সি, না সি সি সি। আর মিহির এখানে ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ নিয়ে বসেছে, বনুকে কি বলে, বনুকে ড্রয়িং করা শিখাচ্ছে এখানে মিহির। আগে বর আছে, তারপরে ভাইয়া আছে। কিছুতেই আর বেরিয়ে উঠতে পারছি না। আর এই যে এই ভদ্রলোকটা খালি ফোন ঘাটে, খালি ফোন ঘাটে, যেখানেই বসে ওখানেই ফোন ঘাটে, নানা নারায়ণ হয়ে যায়। এই মাথাটা সুন্দর আঁকলাম, ড্রয়িং করে দিলাম। আরেকজন যার কাজ সবাই আঁকাকি করে, আরেকজন খালি ফোনই খাটে। কি রে, হ্যাঁ কিসের ফটো সার্চ করছিস তুই? ড্রয়িং করার জন্য। কি ড্রয়িং করবি তুই আবার? সব তো হয়ে গেছে তোর ড্রয়িং। মানে এই তাড়াতাড়ি চলো চলো চলো, ক্যাব বুক করো, খাওয়া গুলি পার্সেল করো আর চলো। আরে যে ওখানে বসে বসে ডিনার করছে, টাটা মামাম, বাই বাই, আমরা যাই, টাটা বাই বাই, বাই বাই বলো, মুখই খোলে না। কি হয়েছে মাম্মাম, যাবে না মিমি, যাবে না? হ্যাঁ তুমি তো বলেছো চলে যেতে, তুমি তারপরে মিস করবে বলেছো, না তুমি এমনি এমনি বলেছ, আমরা আবার আসবো তো মাম্মাম। ফাইনালি পুরো দিন আমাদের সেই রিসর্ট বেসিক্যালি অভ্রদের সাথে কাটানোর পর এবার ফিরে এসেছি বাড়ি। আর এখন আমাদেরকে দেখছে পার্কিংয়ের নিচে দিয়ে যাচ্ছি, তা আমাদের একটা জিনিস খুব ভালো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাই দেবে। আর আজকে পৌঁছানোর পর থেকে প্রায় দুপুর বারোটা সাড়ে বারোটার থেকে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, না বারোটা সাড়ে বারোটা না, তখন তো সুইমিং বলেছিলাম, প্রায় দুটোর থেকে অ্যাকচুয়ালি দুটোর থেকে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছে। আর হ্যাঁ যেটা বলছিলাম, তো আমাদের এখানে নিচে একটা জিনিস খুব ভালো, পুরোটা সোসাইটি একটা ব্লকে কানেক্টেড, নিচে দিয়ে বেসমেন্টে, আমরা এ ব্লক দিয়ে ঢুকে পুরোটা নিচে দিয়ে বেসমেন্ট দিয়ে হাঁটতে হাঁটতে এটা রিসেন্টলি মাথা বুদ্ধি এসছে। মাসিমোনারা যখন এসেছিলো তখন আমরা সেই বাইরে দিয়ে গেছি, এখন রিসেন্টলি মাথা আসছে পুরোটা কানেক্টেড, নিচে দিয়ে বেসমেন্টে, আর বেসমেন্টে না সুন্দর হাঁটার জায়গা আছে। তো
এদিকে একটা জিনিস ভালো যে বৃষ্টি পড়লেও তোমরা হাঁটতে পারবে, কারণ বেসমেন্টে এই পুরোটা স্ট্রেচ কানেক্টেড রয়েছে। এটা খুব ভালো জিনিস, কিন্তু মানে এই সোসাইটির ভালোগুলো কম, খারাপগুলো বেশি চোখে পড়ে। যাই হোক, এবার যাই উপরে বাড়িতে যাই, একটু একটু হালকা হালকা ভিজেও গেছি। ফিশ ট্যাঙ্কটার অবস্থাটা দেখতে পাচ্ছ, একদম পিছন দিকের গ্লাসটাতে একদম শেওলা পড়ে কি অবস্থা হয়েছে। অনেক দিন ধরে এটা পরিষ্কার করা হচ্ছে না, আর আমি জেনে বুঝেই করছি না। কালকে আছে সানডে, তো কালকে এটা নিয়ে বসবো, কালকে একটা বড় টাস্ক। পুরো এটাকে মানে একদম সব পাথর টাথর সব কিছু আমার একদম ব্লিচ দিয়ে পরিষ্কার করে তারপরে এটা অনেকক্ষণ এটাকে রিন্স করে, মানে একটা বড় টাস্ক রয়েছে। খুব তাড়াতাড়ি এখন এটার মধ্যে অ্যালগি ধরে যাচ্ছে, বেসিক্যালি মানে শেওলা ধরে যাচ্ছে। তো এটা এই জন্য এতদিন ধরে নিয়েই বসি নেই, তবে থাক এখন। গুড নাইট, গুড নাইট ফিশিস, গুড নাইট। সেদিন রিনি সবার সামনে আমার এই গুড নাইট ফিশিস, বাই ফিশি বলাটাকে নিয়ে মজা করাচ্ছিল। বেসিক্যালি বলছিল যে ও আসতে যেতে মাছগুলোর সাথে কথা বলে। কথা বলি না, একটু মাঝে মধ্যে অ্যাড্রেস করি আর কি, ভালো লাগে। বাড়িতে আছে যখন একটা ইয়েতে, বাস আসতে যেতে আমি হ্যালো ফিশিস, হাই ফিশিস, বাই ফিশিস আমি করতে থাকি। যাই হোক, আজকের দিনটা তো বেশ খুবই ভালো কাটলো। বেশ কেন বলছি, মানে খুব খুব খুবই ভালো কাটলো। পুরো দিন কোনো রান্নাবান্না নেই, কোনো কিছু নেই, খুবই ফুর্তি করেছি, ভালো ভালো খেয়েছি, ভালো ভালো এনজয় করেছি, প্রচুর আড্ডা মেরেছি, পুচকুর সাথে প্রচুর খেলেছি, খুব মজা করে দিনটা কেটেছে। তবে কালকের থেকে একটু অন্যরকমের দিন হতে চলেছে। তোমাদেরকে আজকে সকালে বলেছিলাম যে আমরা কোথাও একটা যাচ্ছি, তো এই উইকেই আমরা বেরোবো, এই উইকেই একটা বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি, আর যে কোনটা বলেছিলাম, কথা দিচ্ছি যে এক দুটো দিনের মধ্যেই তোমরা জানতে পারবে, ঠিক এক দুটো দিনের মধ্যেই তোমাদেরকে জানিয়ে দেবো। তবে কালকের থেকে আমাদের এই জিনিসগুলো গুছাগুছির প্ল্যান রয়েছে। আর এই যে বললাম অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করছিলাম না, এই কারণে করছিলাম না যে যাওয়ার আগে একবারে একটু ক্লিন টেন করে যাবো, নাহলে তো আবার দু তিন দিনের মধ্যে শেওলা ধরে যাচ্ছে, খুব বেশি শেওলা হচ্ছে। তার জন্য লাস্ট উইকেন্ডেই আমি জিনিসপত্র আনিয়ে রেখেছিলাম যে ক্লিন করবো, তারপর এটাই ভাবলাম যে না এখন করছি না, নেক্সট উইকেন্ডে করবো। তো কালকে করতেই হবে, আর কালকের থেকে শুরু হবে একটু একটু করে প্যাকিং। বেশি দিন লাগবে না প্যাকিং করতে, এক দুটো দিনের মধ্যে প্যাকিং হয়ে যাবে। জাস্ট উইকেন্ড হলে প্যাকিং করলে আমাদের সুবিধা হয় আর কি। তো আজকে এই নোটে আমরা আজকে নিচ্ছি বিদায়। তোমাদের সাথে দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। বাই বাই, গুড নাইট।